ইউক্রেনের পূর্বাঞ্চলের বাখমুত শহরে নিজেদের শক্ত অবস্থান গড়ে তুলেছেন দেশটির সেনারা। অঞ্চলটিতে থাকা রাশিয়ার ঘাঁটিগুলোকে লক্ষ্য করে একের পর এক আর্টিলারি ক্ষেপণাস্ত্র ছোড়েন তারা। আর এই হামলার স্যাটেলাইটের ছবিও প্রকাশ করে কিয়েভ। এমন পরিস্থিতিতে বাখমুত স্বাভাবিক ছন্দে ফিরছে বলে দাবি ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। শিগগিরই মস্কোর দখলদারদের হটিয়ে এ অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ কিয়েভের হাতে চলে আসবে বলেও প্রত্যাশা তার। এছাড়া কিয়েভ দাবি করে গেল তিন মাসে বাখমুতে ইউক্রেনীয় সেনাদের হামলায় রাশিয়ার 20-30 হাজার সেনা নিহত হয়েছেন। শুধু তাই নয়, বাখমুতে বেসামরিক নাগরিকদের উপর নিপীড়নের দায় ভ্লাদিমির পুতিনকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেন জেলেনস্কি। রুশ হামলার জেরে অঞ্চলটিতে প্রায় 10,000 বয়স্ক ও প্রতিবন্ধী মানুষ মানবেতরও জীবনযাপন করছে বলে এক প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি। Костянтинівці сьогодні, як по багатьом інших наших містах, ворог повинен знати, Україна... রাশিয়ান সেনাদের রুখতে পশ্চিমারা ইউক্রেনকে অস্ত্রগোলাবারুদ পাঠানোর পাশাপাশি দিচ্ছে আধুনিক প্রশিক্ষণও। তারই ধারাবাহিকতায় শুক্রবার শুরু হয় স্পেনের সেনাদের কাছ থেকে ইউক্রেনীয় সেনাদের 4 সপ্তাহব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম। এতে অংশ নেন 40 জন চৌকস ইউক্রেনীয় সেনা। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কানাডা সফরকে কেন্দ্র করে দেশটির রাজধানী অটোয়ায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে বিক্ষোভ করেন 100 কানাডিয়ান নাগরিক। তাদের দাবি, বাইডেন ইউক্রেনকে অস্ত্র গোলাবারুদ দেওয়া বন্ধ করুক, আর তা না হলে কোনোভাবেই লাগাম টানা যাবে না চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব।